তামিম ছাড়াই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে টিম বাংলাদেশ। এদিকে তামিম ইকবালকে দলে ফেরানোর দাবিতে সমাবেশ চলছে নগরীতে। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ এবং নয়ন বড়ুয়া জয়। যাচ্ছি শুভর কাছে। শুভ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, তামিমের এই অবসর চলতি সিরিজে কি কি প্রভাব ফেলবে, সিদ্ধান্ত পরিবর্তনে কোনো ইঙ্গিত আছে কিনা, কিছু তথ্য বা কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন বিস্তারিত। আকাশ, আমি আপনার কথাটা পুরোটা ক্লিয়ার আমার আসেনি, যদিও আমি যতটা বুঝতে পেরেছি যে আপনি জানতে চাচ্ছেন তামিমের সর্বশেষ আপডেট। সেখানে বলতে হবে যে তামিম ইকবাল সকালে প্রধান নির্বাচকের সঙ্গে তিনি ঢাকায় ফিরেছেন। শুরুতে তিনি বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেছেন। মাশরাফির মুর্তজাকে নিয়ে তিনি এখন গণভবনে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। সেখানে এখনও তিনি অবস্থান করছেন আমরা যতটা জানতে পেরেছি, এবং সেখানে তিনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলাবেন কিনা আমরা একটু পরবর্তী জানতে পারবো। কিন্তু সকালে যখন 10টার ফ্লাইটে তিনি মিনাচল আবেদিন নান্নুকে সঙ্গে নিয়ে তামিম ইকবাল ঢাকায় ফিরেছেন, তিনি শুরুতে বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেছেন এবং পরে মাশরাফির মুর্তজা তাদের সাথে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে গণভবনে গিয়েছেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন এবং তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে অনুরোধও করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন পর্যন্ত এতটুকু জানে। আর দিকটা তথ্য যে বাংলাদেশ দল অনুসরণ করে কিন্তু এরই মধ্যে স্টেডিয়াম ছেড়েছে, তারা হোটেলে বিশ্রাম নিচ্ছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট তামিম ইস্যুতে কিন্তু উত্তালই বলতে হবে, গতকাল থেকে যেটি শুরু হয়েছে, গত পরশু থেকে যেটি শুরু হয়েছে এবং গতকালকে তামিম যে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে, আজকে তামিমের কে ছাড়া বাংলাদেশ দল অনুশীলন করেছে। সেখানে ক্রিকেটারদের মধ্যে যদিও পেশাদার ক্রিকেটার, সে কারণে বলতে হয় যে তাদের মধ্যে কিছুটা কনফিডেন্স আমরা দেখেছি, কিন্তু ম্যাচে কতটা প্রভাব পড়বে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার আগে যে তামিম ইকবাল ফিরবে কি ফিরবে না, এটা কিন্তু আর কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। যদি তারা যদি প্রধানমন্ত্রীর কথা মেনে ফিরে আসেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই ভালো, কারণ বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র 3 মাস বাকি। সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ দল যেমনটা গোছানো ছিল, তামিম ব্যাক করলে সেই সুযোগটা হবে। যদিও তামিম ব্যাক করে তাহলে তিনি ক্যাপ্টেন হিসাবেই ফিরবেন কি ফিরবেন না, সেটিও একটি বড় প্রশ্ন। এবং তার আগে তামিম ইকবাল কী সিদ্ধান্ত নেয় সেটি জানা দরকার। এবং আমাদের আরেক সহকর্মী জয় রয়েছেন স্টেডিয়াম গেটে, সেখানে তামিম ইকবালকে ফেরানোর জন্য মানববন্ধন হচ্ছে, সেখান থেকে তিনি সর্বশেষ জানাবেন News24-কে। আপনি যেমনটা দেখিয়েছেন কিন্তু দেখতে পাচ্ছেন যে তামিম যে ক্রিকেট বিশ্ব থেকে কিন্তু আসলে বিদায় নিয়েছেন, সেই বিদায় নেওয়াকে কিন্তু চট্টগ্রামের ভক্ত যারা আছে তারা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছেন না। তারা একটু আগে থেকে আমরা দেখছি এম এ আজিজ স্টেডিয়ামের সামনে কিন্তু এখানে মানববন্ধন করছেন, একই সাথে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু ঘন্টা দুয়েক আগে থেকে কিন্তু এখানে যারা ভক্ত আছে তারা নেমে পড়েছেন রাস্তার মধ্যে। এখানে যারা ভক্তরা আছে